Assalamualaikum बंधुरा बंधुरा वीडियो टी शुरू करा साथे साथे आज आमी सबार प्रथमे এই ক্রিমটি এই মলমটি এই অয়েন্টমেন্টটি ব্যবহারের নিয়মটা জানাবো। আপনারা এত দুষ্ট, আপনারা এত দুষ্ট, ভিডিও দেখে চলে যান কিন্তু ব্যবহারের নিয়মটা লাস্টে শুনেন না, এরপরে শুধু আমাকে যন্ত্রণা দেন যে ভাই ব্যবহার করব কিভাবে, ব্যবহার করব কিভাবে। অথচ প্রতিটা ভিডিওতে আমি ব্যবহারের নিয়মটা সুন্দর করে বলে দিই ভিডিওর লাস্টে, আজ বলবো ভিডিওর ফার্স্টে। আচ্ছা, ব্যবহারের নিয়ম হচ্ছে, এখন বলবেন যে কিসের মধ্যে ব্যবহার, কিসের মধ্যে ব্যবহার আমি একটু পরে বলছি। ব্যবহারের নিয়ম শুনেন, ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন একবার করে আক্রান্ত স্থানে আপনি হালকা করে একটু মালিশ করে দিবেন, হালকা করে মালিশ করবেন। এই ক্রিমটি দিলে একটু যন্ত্রণা হয়, একটু জ্বালা পড়া হয়, টিস্যুগুলো একটু মরে যায়, একটু স্কিন কালো হয়ে যায়। আপনারা কিন্তু এটি দেওয়া বন্ধ করবেন না। যদি বেশি জ্বালা পড়া হয় তাহলে একটু নারকেল তেল মেখে তারপরে এই মলমটি ব্যবহার করবেন আক্রান্ত স্থানে। যদি খুব বেশি জ্বালা পড়া করে তাহলে একদিন পর পর দেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি জ্বালা পড়া কম হয়, হালকা হয়, সহ্য করতে পারেন, তাহলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় একবার করে দিবেন। এই হচ্ছে ব্যবহারের নিয়ম। এখন বলবেন যে ভাই কিসের মধ্যে ব্যবহার করব, তাই না? হ্যাঁ, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, এই ক্রিমটি হচ্ছে সারা বিশ্বের মধ্যে দাউদের জন্য সবচেয়ে ভালো ক্রিম। সারা বিশ্বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা, ইউরোপ যত দেশ আছে সারা বিশ্বের মধ্যে দাউদের জন্য সবচেয়ে ভালো মলম হচ্ছে এই মলমটি। এই মলমটির নাম হচ্ছে ড্যারোভিন মলম। এই মলমটি হচ্ছে ইন্ডিয়ান একটি মলম। বন্ধুরা, এই ইন্ডিয়ান মলমটি যদি আপনারা ব্যবহার করেন 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের যত ধরনের দাউদ আছে, যে কোনো দাউদ আছে, ছোট দাউদ, বড় দাউদ, মাঝারি দাউদ, অনেক পুরনো দাউদ, যে কোনো দাউদ, যত ভেজাইলা দাউদ, সব ধরনের দাউদ কিন্তু ভালো হয়ে যাবে। আপনারা ওষুধ খেতে 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 ক্রিম মাখতে 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 ক্লান্ত হয়ে গেছেন, এই মলমটি একবার ব্যবহার করে দেখেন, দেখবেন যে আপনাদের কীভাবে দাউদটি 10 থেকে 15 দিনের মধ্যে চলে যায়। এখন আপনারা বলবেন যে দাদা ভাই তাহলে এই ক্রিমটির দাম কত, এই ক্রিমটির মূল্য কত? আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি এই ক্রিমটির মূল্য আগে ছিল 220 টাকা, কিন্তু দাদা ভাইরা কি কারণে যে দাম বেড়ে গেল বোঝেন তো। এই ক্রিমটি বাহির থেকে আসে, এটি ইন্ডিয়ান একটি ক্রিম, দাম বেড়ে এখন এই ক্রিমটির দাম হয়ে গেছে 270 টাকা। পূর্বের দাম ছিল 220 টাকা। আমার আগের যত ভিডিও ছিল সব ভিডিওতেই কিন্তু আমি 220 টাকার কথা বলেছি, কিন্তু আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এখন আর 220 টাকা দিতে পারছি না। মলমটির দাম বেড়ে যাওয়ার কারণে এখন আপনারা প্রতিটি মলম 270 টাকা করে কিন্তু নিতে হবে। ভাইরে ভাই, ভালো জিনিসের দাম একটু বেশি হলেও সমস্যা নাই, আপনারা উল্টা পাল্টা ক্রিম ট্যাবলেট খেয়ে তো 500-1000 টাকা খরচ করেন কিন্তু দাউদ ভালো হয় না। আর এই 270 টাকার ক্রিমটি ব্যবহার করলে আপনাদের দাউদ 10 থেকে 15 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, এটি গ্যারান্টি। দাদা ভাইরা, আপনারা এখন আমাকে বলবেন যে দাদা ভাই তাহলে এই ক্রিমটি আমরা পাবো কোথায়? নর্মালি এটি ফার্মেসিতে পাওয়ার কথা, কিন্তু যেহেতু এটি ইন্ডিয়ান একটি ক্রিম সেহেতু সকল ফার্মেসিতে পাবেন না। আপনারা একটু ফার্মেসিগুলোতে খুঁজে দেখবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে, কিন্তু যদি না পান হতাশ হওয়ার কিছু নেই, আমি আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। আপনি বাংলাদেশের যে কোনো জেলায় হয়ে থাকেন না কেন, আমি সে জেলায় কিন্তু এই মলমটি কুরিয়ার করে পাঠাবো। এখন বলবেন যে তাহলে সিস্টেম কি, কিভাবে? হ্হ্যাঁ, আপনি চেষ্টা করবেন 3 থেকে 4টি মলম একসাথে নেওয়ার জন্য, প্রতিটি মলম 270 টাকা করে, আপনি সেই হিসাবে আমার বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। দাদা ভাইরা প্লিজ, টাকাটা আগে দিতে হবে, টাকাটা আগে দিলে আমি সেই অনুযায়ী ক্রিমটি কিনে এনে আপনাদের জন্য কুরিয়ার করে পাঠিয়ে দিব, সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিব। আপনারা মোবাইল নাম্বার এবং কুরিয়ারের অ্যাড্রেস দিবেন। বন্ধুরা, আপনারা ফোন করবেন আমার এই নাম্বারে, আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করলে আপনাদেরকে বিকাশ নাম্বার দেওয়া হবে, সেই বিকাশে আপনারা
যতটা ক্রিম নেবেন সেই অনুযায়ী টাকা পাঠাবেন। আর হ্যাঁ, কুরিয়ার খরচ 110 টাকা, এই টাকাটার সাথে যোগ করে যা হয় সেই টাকাটা আপনারা আমাকে বিকাশ করবেন। তার দুদিনের মধ্যে আমি আপনাদের কাছে এই ক্রিমটি, এই মলমটি সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো। আজ পর্যন্ত যতজনকে এই ক্রিম পাঠিয়েছি সবাই এই ক্রিম পেয়েছে, হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু দাদা ভাইরা, টাকা আগে দিতে হবে, টাকা যদি আগে দেওয়ার মন মানসিকতা থাকে তাহলেই ফোন করুন, আর না হয় ফোনের কোনো প্রয়োজন নেই, ফোন করার কোনো দরকার নেই, প্লিজ বিকাশে টাকা আগে দিয়ে দিবেন। বন্ধুরা, তারপরও বলে রাখছি এই ক্রিম সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানতে হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস করুন, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি প্লিজ একটু টুক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।